আছিলে যদি তরুণ গগৈ ডাঙরিয়া 30 বছর বহি না থাকিলে হেতেন এই এনআরসি নকরাকে তেতিয়াহলে কিন্তু এইটো কেতিয়াও কোর্টত নগলে হেতেন 1985ত আসাম একর্ড সাইন হল 1985ৰ পিছত এনআরসির কাম আরম্ভ হল গৈ 2015ত গৈ সুপ্রিম কোর্টের মানে অর্ডার দিয়ার পিছত এনআরসির কাম আরম্ভ হল এইখানে দুর্ভাগ্যর কথা যে তরুণ গগৈ ডাঙরিয়া বা কংগ্রেস সরকারে সেই সময়তে যদি এনআরসির কামখিনি করিলে হেতেন আজি সুপ্রিম কোর্টত নগলে হেতেন আর ওয়ান ম্যান শো নগলে হেতেন কিন্তু আজি ওয়ান ম্যান শো যদি হয়েছে এনআরসির ক্ষেত্র তার কারণে দায়ী হয়েছে কিন্তু এই কংগ্রেস পার্টি আর তরুণ গগৈ ডাঙরিয়া টু সি দ্য বেস্ট পসিবল মিন্স ফর সেফ গার্ডিং ইন্ডিয়ান সিটিজেন বা লেট আস ওয়েট আমি 31 অগস্ট চাই লোক তারপরে একটা ক্রাইসিস পিরিয়ড আমি চাই লোক সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বরের পিছত আমি আমার অ্যাকচুয়াল কাম আরম্ভ হব বিকজ উই ওয়ান্ট টু সি দ্যাট আসাম ইজ ফ্রি ফ্রম বাংলাদেশিস আর ইয়াতে কোনো একানায়কবাদ নচলিব ইয়াতে কোনো পার্টিকুলার ব্যক্তিয়ে খালি ক্রেডিট লৈ যাব সেইটো নহয় এটা আমার জাতির কথা অসমীয়া জাতির স্বার্থত আমি এইখানে কাম করে আসো আর করে যাব ইলেকট্রাল রোলত ডি মার্কিংটো একদম প্রয়োজন না ইট শুড বি টোটালি স্টপ কারণ নাগরিকতাটো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড নকৰে এজন মানুহ তেওঁ ভাৰতৰ নাগৰিক নে বিদেশী সেইটো কি ইলেকশ্যন কমিশন অফ ইণ্ডিয়া ডিচাইড কৰিব নেকি সেইটোতো ট্ৰাইব্যুনেলে ডিচাইড কৰিব আৰু অলৰেডি অসমত ট্ৰাইব্যুনেল কোৰ্চটো বনাই দিয়া গৈছে আৰু 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 আহিব এতিয়া বহুতৰ চাকৰি এতিয়া পাব ট্ৰাইব্যুনেল কোৰ্টবিলাকত দুবছৰ কাৰণে এক্সটেনশ্যন পোৱাৰ কথা বাৰু পিছত আহিব গতিকে অলৰেডি ট্ৰাইব্যুনেল কোৰ্ট যেতিয়া বনাব আৰম্ভ কৰি দিলে দেন ইট মিনছ দেট ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া ইজ নট এন অথৰিটি টু ডিচাইড দ্য ষ্টেটাছ অফ এ পাৰ্চন এজ চিটিজেন অৰ এ ফৰেনাৰ এইকাৰণে মই ভাবোঁ যে ইমিডিয়েটলি দিছ মাৰ্কিং ডি শুড বি ষ্টপ আৰু যদি কোনোবাই চিটিজেনক যদি ডিক্লেয়াৰ কৰে এজ এ ফৰেনাৰ তেওঁৰ নামটো গুচাই দিব সেইটোৱে কৰিব পাৰে হিজ নেম শুড নট এপিয়াৰ ইন দ্য ইলেক্টৰেল ৰোল আপুনি ডি মাৰ্কিং কৰি কিয় থৈ আছে সো মই এটা মানে ইলেকশ্যন কমিশনকো আমি এটা পিটিশন কৰিম যে দে শুড ইমিডিয়েটলি ষ্টপ হেৰাছিং পিপল ইন দ্য নেম অফ ডি দে শুড ষ্টপ ৰাইটিং ডি ইন ফ্ৰণ্ট অফ দ্য নেম